হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অভিরুচিত লেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমি আপনাদেরকে একটি 48 সাইজের কামিজ কেটে দেখাবো। সম্পূর্ণ কামিজটা শুরু থেকে শেষ পর্যন্ত কেটে দেখাবো, হাতার মোড়া কেটে দেখাবো, হিপের মাপ কীভাবে দিবেন, ঘের কত দিবেন, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। অন্তত যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইনফরমেশন দেবে। তো প্রথমে দেখেন, এখানে আমরা এই এটা একটা 3 পিস। এই দেখেন, এই যে সাদা দাগের থেকে এই অংশ হলো হাতা এবং এটা হলো পিছন পার্ট এবং এটা হলো সামনা পার্ট। সামনা পার্টটা আলাদা করাই আছে, এটা আমাকে আলাদা করতে হবে। এই যে এটা হলো সামনের একটা কাজ, তো এটা গলার সাইডে থাকবে। তো আমরা সম্পূর্ণ এই পার্ট তিনটা পার্ট, যেমন হাতার পার্ট এবং এই যে পিছনের পার্টটা, সব কেটে আলাদা করে আয়রন করে নিতে হবে। আমাদের সমান করে নিতে হবে। এই যে এটা হলো হাতা গেল নাই, তো চলুন আমরা আগে আয়রন করে সমান করে তারপরে আপনাদের সামনে আসছি। সবগুলো পার্ট আয়রন করে সমান করে নিয়েছি। তো দেখেন, এখানে এটা হলো সামনের পার্ট। তো এটা এই যে একদম মিডল পয়েন্টে যে কাজটা আছে সেটা মাঝখানে রেখে আমি এটা একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এবং এটাও, এটা যেহেতু 3 পিস, এটা কিন্তু কোনো গজ কাপড় মানে প্রিন্টের কাপড় না। গজমূলে যে কাপড়গুলো কিনে বানানো হয় সেটা কিন্তু এভাবে মাঝখানে কোনো প্রিন্ট করা থাকে না, আর 3 পিসে কিন্তু এটা করা থাকে। তাই গজ কাপড় যেভাবে ভাঁজ দিবেন, প্রিন্টের কাপড় কিন্তু সরি 3 পিস কিন্তু সেভাবে ভাঁজ দিতে পারবেন না। এটা সবসময় একটু মাথায় রাখবেন। এটাকে ডাবল ভাঁজ দিয়ে এভাবে মাঝখানে ভাঁজ দিতেই হবে, কারণ তা না হলে কিন্তু এই প্রিন্টটা এক সাইডে চলে যাবে, তখন কিন্তু আপনার এই ড্রেসটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা পিছন পাটটাকে আগে নিচে রাখলাম আমি। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি আপনাদেরকে পিছনে পাটে মার্কা করা দেখিয়েছিলাম, আজকে আমি আপনাদেরকে সামনের পাটে মার্কা করে দেখাবো। একই, আপনি যে পাটেই করেন না কেন একই, তবে কাজ থাকলে সেটা সামনের পাটে মার্কা করা উত্তম। তাহলে এই কাজটা দেখা যায় যে আমার কতটুকু কাজ কাটা যাবে, কতটুকু থাকবে, আর গলাটা কতটুকু বানাবো, গলা করতে গেলে কতটুকু কাজ কাটা যাবে, এই জন্য সামনের পাটটা উপরে রাখা উত্তম। তো আমরা এখান থেকে নিচে 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের হকটা রাখবো। তো আমার এখানে কাপড় একটু বাঁকা আছে, তো বাঁকাটা বাদ দিয়ে আমি এখানে এই যে সোজা করে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণে একটা মার্কা দেব। এবার আমার এটা লম্বা হবে 45.5 ইঞ্চি, কিন্তু অত লম্বা মনে হয় কাপড়েও নাই, কাপড়ে যাই আছে সেটাই দিতে হবে। কাপড়ে আছে 42.5, যাই হোক আমার অনুমতি আছে, আমার এটা লম্বা যা হবে আমার সেটাই দিতে হবে, কোনো জোড়াতালি মারা যাবে না। এই যে হলো 42.5, এইটার মোড়ার মাপ আমি দেব 7 ইঞ্চি। 48 ইঞ্চি যেহেতু ফিগার, তাই আমি এই মোড়ার ডিপটা বডির মাপটা ধরবো 7 ইঞ্চি বরাবর, এবং কোমরের মাপটা দেবো আমি এখানে 15 ইঞ্চি বরাবর, কারণ উনি অনেকটাই লম্বা মানুষ। যদি এটা খাটো মানুষের জন্য হইতো, শর্ট মানুষের জন্য হইতো, তাহলে আমি এখানে 14, 13.5 বা 14.5 দিতাম, ঠিক আছে? মানে ওটা লম্বা অনুযায়ী, যেহেতু উনি একটু লম্বা বেশি, এজন্য আমি 15 ইঞ্চি দিলাম। এবার মার্কাটা করে নিই, এটা আগে দিতে হবে। আজকে আমার চোখের কালারটা বন্ধুরা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, চোখটা একটু হালকা হয়ে গেছে বেশি। আচ্ছা, আমি লাল চোখটা নেব, লাল চোখটা নেব, এটাকে দেখা যায়, হ্যাঁ এইটাই ভালো দেখা যায়। এবার আমার এটা পিছনে উঠানো গলার পুটে হবে, তাই আমি এটার পুট দেব 14 ইঞ্চি। 14 কিন্তু এই কমপ্লিট থাকবে, তারপর আমাকে এখানে একটু সেলাই রক নিতে হবে। এরপর বডির মাপ দেব 48, মানে এখানে 12, কোমরের মাপ হবে 44, মানে 11, এরপরে হিপের মাপ হবে কত, 49। তো হিপের মাপটা ধরার জন্য আমাকে কি করতে হবে, কাঁধের থেকে সাইড ফেরার মাপটা আগে ধরবেন, যে সাইড ফেরা এভাবে, ঠিক এভাবে সাইড পাড়া কোনখানে যায়। আমার একটা সাইড পাড়া হবে 22.5, তো আমি 22.5 বরাবর একটু দাগ দিয়ে নিলাম। এই বরাবর আমি হিপের মাপটা ধরবো, এখানে কোনো দাগ দেওয়ার দরকার নেই। অনেকে এখানে একটা দাগ দিয়ে নেন, এই যে এভাবে এভাবে দেখবেন অনেকে কাটিং করে এখানে দাগ দিয়ে নেয়, অনেক টেইলার্স অনেক দর্জি দেয়, কিন্তু এটা অতিরিক্ত, এটা দেওয়ার দরকার হয় না, কারণ আপনি শুধু তো এই মাপটাই ধরবেন, এটা দরকার হয় না। তো তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। তো এখানে আমার হবে 49, তো 12-র পরে আরও দায়িত্ব হইবে 1/4 ইঞ্চি, তাহলে হবে 49, এই দিলাম 49। এখন আমরা মার্কাটা করে নিচ্ছি, এখন আসেন মোড়ার মাপটা কিভাবে ধরবেন। এই যে একই আমি আপনাদেরকে আগে একটা এই যে একটা পয়েন্ট শিখেছিলাম, পয়েন্টটা কি, এখানে কত আছে, এখন এই যে সেলাই হক সহকারে 7.5, তো এখানেও 7.5 মাপবেন,
এই যে 7.5 মাপলাম, মাপার পরে একটা সোজা দাগ দিবেন। এই এটা কিন্তু বন্ধুরা মোড়াটা কাটার একটা সুন্দর একটা পদ্ধতি, ঠিক আছে? এইটা কিন্তু আপনি এইভাবে যারা নতুন আছেন এইভাবে কাটলে মোড়াটা সুন্দর কাটতে পারবেন, তা না হলে কিন্তু এখান থেকে বাঁকা তারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে এখান থেকে দেখেন এই যে 1 ইঞ্চি পরিমাণে এই কোনার থেকে ধরে 1 ইঞ্চি এখানে এইভাবে মার্কা দিয়ে নেবেন, আমি যেভাবে ঠিক যেভাবে দিতেছি এভাবে। এই যে এখান থেকে এভাবে কিন্তু মোড়াটা সুন্দর হবে। তাহলে এবার আসেন শেপ। কখনোই এই যে আমি বারবার বলি এইভাবে শেপ দিবেন না, এইটা হলো উল্টো, এইভাবে দিবেন। যত কামিজ কাটবেন এইভাবে শেপ দিবেন, কোনোদিন বডিতে টাইট হবে না। অনেক কামিজ তৈরি করবার দেখবেন যে বডিতে টাইট হয়ে গেছে, ভূগোলে কুচকাই থাকে, এই সমস্যাটা কিন্তু হয় এইভাবে উল্টো পাল্টা শেপ দিলে। এবার এটা দিলাম এভাবে এবং এখন এখানে দেব এভাবে, তারপর দেখেন এখানে কি হয়। এই আর একটা বন্ধুরা আর একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই, ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখেন এখানে আমি কোমরের যে মার্কাটা সেটা কই দিছি এইদিকে, কিন্তু আমি যে এই যে দাগটা নিয়ে মিলেছি সেটা কিন্তু একটু ভিতরের দিকে আনছি, যাতে এইখানে কোনো কোনা না হয়। দেখেন এখন আমি যদি এটাকে এইভাবে মিলিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে একটা সুন্দর শেপ আসে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে অনেক কিন্তু এখানে কোনা হয়, এখান থেকে যখন আপনার সেলাই করবেন কোনা হয়ে যাবে, কোনা করা যাবে না। এবার আসেন নিচে, আমাদের এটা ঘের হবে 27 ইঞ্চি, মানে 13.5 ধরলাম, 13.5। এখন কি করব, এই যে হিপের যে মার্কাটা দিয়েছি আমি, এই দাগের সাথে মিলিয়ে এই শেপ কাট যেভাবে মিলে, শেপ কাট কিন্তু এখানে মিলে না, দেখছেন এখানে মিলে না, কিন্তু এখানে হয় না। তো শেপ কাট যেখানে মিলবে এই শেপটা দেওয়াই হয়েছে এই জন্য, এই সেখান থেকে এই ঘেরের সাথে এইভাবে এইভাবে আমি মিলিয়ে ধরে সোজা করে দাগটা দিয়ে দেবো। এখানে একটু চিহ্ন দেবো, এটা এখান থেকে সাইড করা হবে। এই বন্ধুরা এই কিন্তু সম্পূর্ণ মার্কা হয়ে গেছে। এবারে আমরা সম্পূর্ণটা কেটে নিতেছি, তারপর আপনাদেরকে হাতার মোড়া গলা কাট কেটে দেখাচ্ছি। যেখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে সেলাই হোক, এখানে একটু ঢালু দিবেন। এই যে কাটটা সবসময় এখানে 1/4 ইঞ্চির মতন, 1/2 ইঞ্চির মতন একটু ঢালু দিবেন। বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে যেভাবে ভিডিওর ভিতরে বোঝানোর চেষ্টা করি, আমার মনে হয় না যে এত বিস্তারিত বলে কেউ আপনাদেরকে শেখানোর চেষ্টা করে। এখানে এখান থেকে একটু বেশি রয়ে গেছে, এখানে কোমরে মার্কা, এখানে একটু চিহ্ন দিবেন, এখানে সাইড ফারার, এখানে একটু চিহ্ন দিবেন। এবার এখানের মাপটা আপনাদেরকে দেখাচ্ছি, মোড়াটা কত হয়েছে। এখানে সেলাই হকটা বাদ দিয়ে আমি এটা ঘুরিয়ে দেখেন এটা হয়ে গেছে 10.5, ঠিক আছে? 10-এর থেকে একটু কম, এখানে একটু চিহ্ন দেবো। এবার আসেন আমরা গলাটা কেটে নেই, গলা হবে এটা 6.25, ঠিক আছে? 6.25 দেবো, যেহেতু 48 ইঞ্চি ফিগার অবশ্যই একটু বেশি দিতে হবে। এই 6.25-এ কিন্তু আমি কাটবো, যখন এটা সেলাই হবে তখন কিন্তু এটা 7 হয়ে যাবে, মানে 6.75 কত হয়, 6.5, যখন এটা সেলাই হবে তখন 6.5 কিন্তু 7 হয়ে যাবে। এটা ডিপ হবে 7 ইঞ্চি, এই যে এই পর্যন্ত, এখানেও আমি 6.75 ধরে নেব। এবার হাতে একটু ড্রয়িং করে নিতে হবে, ও সরি, এখান থেকে গলার মার্কাটা। এই এটা আপনাদের যার যা মন চাই গলা তাই কেটে নিবেন, আমার এখানে অনুমতি আছে পান গলা দেওয়ার, তাই আমি পান গলা দিলাম। এটা কিন্তু কাস্টমারের অনুমতি, এটা কিন্তু আমার ইচ্ছে মতন আমি কাটতেছি না। এবার আসেন পিছনের গলাটা, এই একই স্টাইলে ধরেন এখানে যা সরানো দিয়েছি 6.75, এই 6.75-ই নিতে হবে, যেহেতু সামনে 6.75 দিলে পিছনেও 6.75, পিছনে দেবো 4.5, ঠিক আছে? এখানে আর মার্কাটা আমি করলাম না, কারণ এখানে আগের মার্কাটা আছে, এখান থেকে আমি হালকা করে ঘুরে যাব। এই এখন এই সামনা পাটে কিন্তু একটু তালপাট কাটতে হবে আমাকে, তালপাটটা কতটুকু কাটবেন, লাউ চপটা কি করলাম, এই যে এখান থেকে এই 1/2 ইঞ্চির এক সুতা বেশি পরিমাণে
কাপড় এখান থেকে সামনা পাট থেকে ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু ভূগোলে এখানে কাপড় অনেক জমাট বেঁধে থাকবে, কুচকে থাকবে, এইটা করা যাবে না, অবশ্যই তালপাট কাটতে হবে। এই এবার চলেন আমরা হাতাটা কেটে মোড়াটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি কি কতটুকু কাটলে আপনার মোড়াটা ঠিক হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন অথবা আমার চ্যানেলে নতুন আসছেন আজকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন। তো এখানে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে নেব। আমার হাতাটা লম্বা হবে 18 ইঞ্চি, তো আমি 18-তে দাগ দিলাম। এরপর এখানে 3 ইঞ্চি বরাবর আমি এখানে মোড়ার দাগটা দেব। এখানে দেবো আমি 8.5 স্টেট মোড়ার মাপটা দেবো 8.5। বন্ধুরা খেয়াল করবেন ওইখানে আমি কত দিছিলাম, 7 ইঞ্চি নিচে মোড়ার শেপ দিছি, তারপরে ঘুরিয়ে কত হয়েছে 10.5, আর এখানে দিয়ে আছি 8.5। এই 8.5 কাটার পরে আমি ওইটার সাথে মিলিয়ে দেখবো যে আমি এটা কি এই জায়গাটা কি সমান ওটার সাথে মিলে কিনা। এখানে হবে, ও বন্ধুরা এখানে আরেকটা দেখেন, আপনার হাতা কাটার সাথে আরেকটা জিনিস জানতে পারবেন, আমার এটা কিন্তু একটা ডিভাইডার হাতা হবে, তো আমি ডিভাইডার হাতাটাও কিন্তু আপনারা এই এরই সাথে কাটিংটা শিখতে পারতেছেন। তো আমার এখানে হবে 16.5 ইঞ্চি মুখের মাপ, আর যদি এটা যদি নর্মাল 3/4 হতো তাহলে কিন্তু এখানে 11-11.5 ইঞ্চি হতো, তো 16.5। এখানে শেপটা কিভাবে দিবেন, এই মা হাতার মাঝ বরাবর থেকে এখানে একটা মাপ ধরবেন, এই হলো মাঝ সেন্টার হাতাটার, তো এখানে একটা মাপ ধরবো আমি, এখানে কত দেবো, এখানে দেবো আমি 14, ঠিক আছে, এটা 48 ইঞ্চি ফিগারের জন্য। তবে এটা কিন্তু সবার এক হবে না, কারণ কারো হাতা মোটা থাকে, কারো হাত চিকন থাকে, যার হাত মোটা সে একটু এখানে বেশি দিবেন, যার হাত একটু চিকন থাকে সে একটু এখানে কম দিবেন। তো এখানে শেপটা কীভাবে দিবেন সেটা দেখাচ্ছি, এই যে এখানে এরকম একটু শেপ হবে, এবং এই যে ডিভাইডার মাথার হাতাটা কিন্তু এটা সোজা কাটা হবে না, এই পাশটা একটু রাউন্ড করে দিতে হবে, কারণ রাউন্ড করে না দিলে এখান থেকে কোনা বের হয়ে থাকবে। বন্ধুরা এই ছোট ছোট ব্যাপারগুলো আমি আপনাদেরকে এই জন্যই বলি যাতে আপনারা সম্পূর্ণ কাটিংটা বুঝতে পারেন, আমি কোনখানে কিভাবে কাটতেছি যাতে সম্পূর্ণটা বুঝতে পারেন। দেখেন শেপটা আমি কিভাবে দিছি, ঠিক এভাবেই শেপ দিবেন, এখানে একটু চিহ্ন দিয়ে রাখবেন যাতে সেলাই সময় ছোট বড় না হয়। এখন এটা আমরা একটু তালপাট কেটে নেব, অবশ্যই তালপাট কাটতে হবে যেহেতু সামনা পাটে কেটেছি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের 48 সাইজের সম্পূর্ণ কাটিং। আরো আপনারা যদি আরো অন্য কোনো সাইজের কাটিং জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ভিডিও তৈরি করতে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন কোনো কাটিং বা কোনো ডিজাইনের সেলাই নিয়ে। ধন্যবাদ সবাইকে।